সো ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে আমরা বুঝেই গেছো যে আজকে আমরা যাচ্ছি হলো মগরায়, কোথায় কোথায় ভালো সরস্বতী পুজো প্যান্ডেল করেছে সেটা তোমাদের দেখাতে। আর আজকে হলো 22 তারিখ, 26 তারিখের পুজো। তোমরা সবাই জানো কলকাতায় দুর্গা পুজো, চন্দননগরে জগদ্ধাত্রী পুজো, বাঁশবিড়িয়ায় কার্তিক পুজো এবং মগরায় আমাদের সরস্বতী পুজো বিখ্যাত। তো যারা যারা আমার কথা এগ্রি তারা তারা কমেন্ট অবশ্যই জানো। তো মগরায় কোথায় কোথায় সেরা প্যান্ডেল করেছে চলো দেখা যাক। তো এখন আছি আমরা বন্ধু মহলের সামনে, আর দেখতে পাচ্ছ বন্ধু মহলের প্যান্ডেলটা প্রচণ্ড দারুণ করেছে, আর পুরো থিমটা হলো টায়ার দিয়ে করা, বাইক আর যাদের কারের টায়ার যেগুলো থাকে ওই দিয়ে করা আছে পুরো থিমটা, আর পুরো ব্ল্যাক পেন্ট করা হচ্ছে। আর ভিতরে তোমাদের থিমটা দেখাচ্ছি একবার দেখে নাও, মানে যারা যারা আসতে চাইছো অবশ্যই আসো, বন্ধু মহলের থিমটা হেভি সুন্দর করেছে। এখন আমরা চলে এসেছি সবুজসঙ্গের সামনে, যেখানে জোর কদমে কাজ চলছে। তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেল প্রায় 50% কমপ্লিট হয়ে গেছে, আর বাদ বাকি দুদিনের মধ্যে ফুল কমপ্লিট হয়ে যাবে। আর এখানে প্রত্যেকবার প্যান্ডেল খুবই দারুণ করে, আর এবারও আশা করছি খুব দারুণ হবে। এখানে থিমটা কিছুটা দেখে মনে হচ্ছে যে ময়ূরের থিম করবে, এছাড়াও বড় বড় তোমরা মুখ দেখতে পাবে। এখানে ময়ূরের পালক দিয়ে কী সুন্দরভাবে অলরেডি করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এছাড়া এখানে বড় বড় দেখবে জায়ান্টের মুখ রয়েছে, তো এগুলো সুন্দরভাবে সাজানো হবে। তো দেখা যাক প্যান্ডেলটা কীরকম করে। এরপর আমরা চলে এসেছি হলো সোনালী সঙ্গের সামনে, আর তোমরা এই প্যান্ডেলটা দেখে তোমাদের মুখ থেকে শুধু একটাই কথা বেরোবে, ওয়াও। খুব সুন্দরভাবে বেত ও পোড়ামাটির কাজ দিয়ে এই পুরো প্যান্ডেলটাকে সাজানো হয়েছে, আর তোমরা জাস্ট দেখবে এক একটা লক্ষ্য করে এত সুন্দর সুন্দর ছোটো 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 জিনিস ডিটেলস দিয়েছে, মানে দেখে দেখতেই থাকবে, তোমরা দেখতেই থাকবে, এটা খুব সুন্দর হয়েছে। পোড়ামাটির জাস্ট কাজগুলো দেখো কী সুন্দরভাবে সাজানো হয়েছে, কত সুন্দর অর্গানাইজডভাবে, আর দেখতেও মানে জাস্ট অসাধারণ লাগবে। মানে দেখো তোমরা একবার জাস্ট কত সুন্দর দেখতে। তোমরা এখানে অবশ্যই তোমরা কোনো প্যান্ডেল দেখো না, দেখো এই প্যান্ডেল অবশ্যই একবার দেখে যাবে। এটা হলো সোনালী সঙ্গর মগরার দিকে। তোমাদের ডিসক্রিপশানে আমি ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যদি অসুবিধা হয় তোমরা চেক করে আসতে পারো, বাট তোমরা দেখতে পারবে, হেভি সুন্দর, জাস্ট হেভি সুন্দর। এরপর আমরা চলে এসেছি জাগরণী সঙ্গের এখানে, তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা প্রায় 80%-এর উপরে কমপ্লিট হয়ে গেছে। আর প্যান্ডেলটা তোমরা দেখে তোমাদের কী মনে হচ্ছে এটা কী স্যার প্যান্ডেল হতে পারে? আমি তো প্রথমে ভেবেছিলাম এটা পুরীর প্যান্ডেল, কিন্তু এটা পুরীর প্যান্ডেল নয়। একজন বললো এটা হলো কর্ণাটকের ইসকন টেম্পল, তো আমি ঠিক বলতে পারছি না, তোমরা কমেন্ট অবশ্যই জানো। কিন্তু দেখো পুরো 80%-এর উপর কমপ্লিট হয়ে গেছে, ভিতরে শুধু একটু কাজ বাকি আছে। বন্ধুরা ভিডিওটি যদি এত পর্যন্ত দেখে থাকো একটা লাইক করে দাও, আর যদি চ্যানেলে নতুন এসে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর এখনও অনেক অনেক ভালো ভালো প্যান্ডেল আছে যেগুলো এখনও কাজ মানে হয়নি, কমপ্লিট হয়নি, তো ওগুলোরও দিয়ে দিলাম ভিডিও, তোমরা দেখে নিও। আর তোমাদের যতগুলো সংঘ বা ক্লাবের তোমাদের প্যান্ডেল দেখালাম প্রত্যেকটা ক্লাবের নাম ও ম্যাপের লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে, যদি যদি তোমরা রাস্তা না চিনে থাকো তাহলে ম্যাপ দেখে তোমরা অবশ্যই ওখানে পৌঁছে যেতে পারবে। Thank you.
ভিডিওটা শেষ করার আগে তোমাদের সেরা থেকেও সেরা প্যান্ডেলটা দেখিয়ে দিচ্ছি, সেটা হলো এই যে এটা। এটা আমাদের মুগলু ভাই, মুগলু ভাই আর এই ভাইরা মিলে সব বানিয়েছে। আমি আর সুমন দাদা, আমি বাদ আর বিনিতা, বিনিতা আর হলো সবথেকে প্রিয় বন্ধু, জন্মদিনের বন্ধু এখানে নেই, লজ্জা পাচ্ছে, ঠাকুর বানাবে এখন, ঠাকুর বানাচ্ছি না, কিনে আনবি না, ঠাকুর বানাবি, তাই তো সুমন বানাবে, হেভি বানাবে, ঠিক আছে, স্ত্রীটা যখন করতো হেভি বানাবে।